ঘটনায় যারা ব্যথিত হয়েছে তাদের সাথে ব্যথিত মর্মা আমি একজন জাতীয় সংসদ সদস্য হিসাবে আপনাদের কণ্ঠে কণ্ঠ নিয়ে বলতে চাই এ হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত সম্পন্ন করতে হবে, হত্যাকাণ্ডের চিহ্নিত করতে হবে, সেই যত ক্ষমতা বাড়ি হোক না কেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের সমাজে বিচারে নতুন সংস্কৃতি চালু করতে হবে। আর কাউকে জীবন দিতে হবে না, আর কাউকে প্রাণ দিতে হবে না, সভ্যতা লাঞ্ছিত হবে না, মানবতা ধর্ষিত হবে না। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি অত্যন্ত সংবেদনশীল, নারী অধিকার প্রতিষ্ঠার তিনি অগ্রণী, নারীকে যে কোনো লাঞ্ছনার বিরুদ্ধে তাদের প্রতি বর্বরতার বিরুদ্ধে তিনি উচ্চকিত। প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি ইতিমধ্যেই সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা দৃঢ় আশাবাদী এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে। যে বা যারা এই ঘটনা করে থাকুক না কেন, তারা যত শক্তিশালী হোক না কেন, পর্দার অন্ত